এটাকে একটা রোধ ব্যবহার করতে পারি, সেই একটা রোধের মান হচ্ছে 3 ওহম। এটা হচ্ছে বর্তনী, এই পুরো বর্তনীটা তুল্য। ক্লিয়ার? সো আমরা অন্য একটা বর্তনী নিয়ে দেখবো এবং ওই বর্তনী গুলো একটু ক্লিয়ার করার চেষ্টা করবো যে কি হয় কি ঘটে। তো আমরা যদি এরপরে একটা বর্তনীতে চলে যাই, এরপর যে বর্তনীতে যাবো সেটা হচ্ছে আমি একটু বানায় বানায় দেওয়ার চেষ্টা করি। সাপোজ ভয় পাবা না যদি কঠিন বর্তনী দিই, আমার মাথায় কঠিন বর্তনী ঘুরে অল টাইম। আচ্ছা এইদিকে না দিয়ে আমি ওই দিকে ওকে। সো তোমাদের অ্যাকচুয়ালি সিম্পলিফাই করার জন্য বিষয়টা আমি ধরে নিলাম যে প্রত্যেকটা রোধের মান হচ্ছে 1 ওহম করে, অর্থাৎ প্রত্যেকটা রোধ 1 ওহম। বিষয়টা সিম্পলিফাই করার জন্য আমি ধরে নিলাম তোমাদের ইয়ার ডাকে পরীক্ষা হলে ডাকে বিভিন্ন মান দেওয়া থাকতে পারে, ওটা হচ্ছে দিয়ে করে তোমার যে মানটা দেওয়া থাকে খেয়াল করো খেয়াল করো। আচ্ছা দেখো সেটা হচ্ছে এই যে যখন আই যখন আসবে খেয়াল করো, এই আয় যখন এই পর্যন্ত আসবে, সাপোজ এই জায়গা থেকে আমরা আয় নিয়ে চিন্তা করি, আয় আস আয় আসার পরে এইটার মধ্যে দিয়ে আয় যাবে, ক্লিয়ার? এই যে এই রুটটার মধ্যে দিয়ে আয় যাবে। সো এই একটা রুদের মধ্যে দিয়ে আয় গেলে তো এটাকে আমরা শ্রেণী বা সমান্তরাল কিছুই বলতে পারি না, কারণ আমাদের যদি শ্রেণী চাষ করতে হয় তখন আমাদেরকে দেখতে হবে যে একের বেশি রুদের মধ্যে দিয়ে কি একই পরিমাণ তড়িৎ প্রবাহিত গেছে কিনা। তাহলে আমাকে যেটা দেখতে হবে সেটা হচ্ছে সাপোজ যে দুইটা রুদ খেয়াল করো, এই যে দুইটা রুদ, এই দুইটা রোধের মধ্যে দিয়ে কি আয় গেছে কিনা, তখন আমি বলতে পারি যে এই দুইটা রোধ হচ্ছে শ্রেণীতে অবস্থিত, কিন্তু একটার মধ্যে দিয়ে আয় গেছে এটাতে কিচ্ছু বোঝায় না যে এটা কি শ্রেণী নাকি সমান্তরাল, এদিকে তো ভাগ হয়েছে কি না একই গেছে, দুইটার সাথে তুলনা করতে হবে। অর্থাৎ শ্রেণী বা সমান্তরাল যেটাই হোক না কেন, তোমাকে একটা রূপ নিয়ে চিন্তা করলে হবে না, তোমাকে যেটা নিয়ে চিন্তা করতে হবে দুইটা নিয়ে চিন্তা করতে হবে, যেই জায়গায় দুইটা পাবা সেইখান থেকে কাজ শুরু করবা। ক্লিয়ার? যেহেতু এই জায়গায় আয় আসলো, আয় আসছে কি হয়েছে এইটার মধ্যে তো আয় গেছে না, দ্যাট মিনস এইটা আর এটা হচ্ছে আইসোলেটেড ফর্ম, এটার সাথে এটার কোনো ইয়া নাই। সো আমি এইটাকে আলাদা রাখতে পারি, এটা এইটার মধ্যে থাকুক সমস্যা নেই, আমরা এখন এই জায়গায় এটাতে আমরা কিচ্ছু করতে পারলাম না, কারণ এই জায়গায় যদি আরেকটা রুট থাকতো, সাপোজ এই জায়গায় আরেকটা রুট আছে, তখন আমি বলতে পারতাম যে এই দুইটা রুট হচ্ছে শ্রেণীতে, এই দুইটার পরিবর্তে একটাই ইউজ করো, কিন্তু যেহেতু এদিকে একটাই অবস্থিত সেহেতু এই একটাই নিয়ে তো আমরা কিচ্ছু করতে পারবো না, না করবো শ্রেণী ইউজ করতে না পারবো সমান্তরে ইউজ করতে। সো এটাকে আগে আমরা এটার মধ্যে রাখি, আমরা তারপরে যেটাতে চলে যাবো সেটা হচ্ছে আমরা এইটাতে আসবো, এইটাতে যখন আসবো তখন আমরা যদি একটু খেয়াল করি খেয়াল করো এই জায়গায় যখন আয় আসলো তখন আয় আসার পর দুইটা ভাগে ভাগ হবে, আমি ধরলাম এখানে আয় আসার পর দুইটা ভাগ হলো, এই পথে যেটা আসলো সেটাকে বলা হচ্ছে আই এক্স এবং এই পথে যেটা গেল সেটা হচ্ছে আই ওয়াই, এটা হচ্ছে আই ওয়াই খেয়াল করো, এবং যেটা হলো সেটা হচ্ছে এই যে আই এক্স আসার পরে এই জায়গায় আই এক্স আসার পরে এই যে এই রুটটার মধ্য দিয়ে যে যেটা গেল সেটা হচ্ছে আই এক্স, এবং এই আই এক্স এ যেহেতু যাচ্ছে এই জায়গায় যেহেতু পথ ভাগাভাগি নাই একই পথ, কিন্তু এইটার মধ্যেও যেটা যাবে সেটা হচ্ছে আই এক্স খেয়াল করো, ভালোভাবে খেয়াল করো এটা খুব ইম্পর্টেন্ট ব্যাপারটা খেয়াল করো। যে এখানে আই আসলো, আই আসার পরে আই দুইটা ভাগে ভাগ হলো, একটা হচ্ছে একটা পথে গেল আই এক্স এবং আরেকটা পথে গেল হচ্ছে আই ওয়াই, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এই যে আই এক্স যখন এই পথে আসলো তখন সে এইটার মধ্যে দিয়েও গেল আবার এইটার মধ্যে দিয়েও গেল, দেখবি এই যে দুইটা রোদ এই দুইটা রোদের মধ্য দিয়ে একই পরিমাণ তড়িৎ প্রবাহিত হয়েছে এবং এই একই পরিমাণটা হচ্ছে আই এক্স পরিমাণ তড়িৎ প্রবাহিত হয়েছে, দ্যাট মিন্স এখন এই দুইটা রোধকে আমি বলতে পারি যে এই দুইটা রোধ শ্রেণীতে অবস্থিত। সো আলটিমেটলি আমি যেহেতু আগে যেহেতু দুইটা রোধের প্রত্যেকটা রোধের মান 1 ওহম ধরছিলাম, যেহেতু শ্রেণীতে অবস্থিত সেহেতু মোট যে তুল্য রোধ সেই তুল্য রোধের মান হচ্ছে 1+1, কারণ হচ্ছে শ্রেণী সন্নিবেশের তুল্য রোধ হচ্ছে প্রত্যেক রোধে আলাদা আলাদা মানের সমষ্টির সমান, দ্যাট মিন্স 1+1 2 ওহম। আমি যেটা করতে পারি তুল্য রোধ মানে হচ্ছে দুইটা রোধের বা তিনটা রোধের পরিবর্তে একটা রোধ ব্যবহার করা, সো এই দুইটা রোধের মান ছিল প্রত্যেকটা মান ছিল 1 ওহম করে আমি তুল্য রোধ বের করলাম যে এই দুইটার পরিবর্তে আমরা একটা ইউজ করতে পারি যেটার মান হচ্ছে 2 ওহম, সো আমি এই দুইটা রোধই মুছে দিতে পারি এবং এই জায়গায় একটা রোধ ইউজ করতে পারি, সেই একটা রোধের মান হচ্ছে 2 ওহম। ওকে খেয়াল করো একটা রোধ মান হচ্ছে 2 ওহম,
এখন আবার যদি আমরা এই আবার যদি আমরা এই দুটো নিয়ে চিন্তা করি, খেয়াল করো এদিকে আই আসলো, আই আসার পরে একটার মধ্যে দিয়ে আই এক্স গেল, আরেকটার মধ্যে দিয়ে আই ওয়াই গেল, এবং এই যে এই আই এক্স এবং এই যে এই আই ওয়াই, এই আই এক্স এবং আই ওয়াই এই বিন্দুতে আইসা আবার মিলিত হলো। যখন মিলিত হইলো তখন আবার আই আই পাইলাম আমরা, দেখবি সাথে মিলিত যেটা হইলো এই বিন্দুতে আসার পরে আই দুইটা ভাগে ভাগ হলো, একটা হচ্ছে আই এক্স আর একটা হচ্ছে আই ওয়াই, এবং এই বিন্দুতে আসার পরে আবার দুইটা মিলিত হইলো। সো আমরা আলটিমেটলি যেটা বলতে পারি সেটা হচ্ছে যেহেতু এই জায়গায় বিদ্যুৎ ভাগ হয়েছে এবং তারা একই বিন্দু থেকে শুরু হয়ে আবার একই বিন্দু থেকে শেষ হয়েছে, সো আমরা যেটা বলতে পারি সেটা হচ্ছে এই দুইটা রুটকে আমরা বলতে পারি সমান্তরালে অবস্থিত। সো এই দুইটা রুটের জন্য আমরা ওয়ান বাই আর বি যেভাবে বের করতে পারি সেটা হচ্ছে ওয়ান বাই আর বি সমান সমান ওয়ান বাই টু প্লাস ওয়ান বাই ওয়ান, যে মানটা পাই সেটা হচ্ছে টু, তারপর হচ্ছে ওয়ান প্লাস টু, আলটিমেট টি বাই টু। এখন যেহেতু আর পি বার করতে হবে, এটা যেহেতু ওয়ান বাই আর পি এর মান টি বাই টু, আর পি সমান সমান হচ্ছে টু বাই। এই দেখো তরুণ রোদ মানে হচ্ছে কয়েকটা রোদের পরিবর্তে একটা রোদ ইউজ করা, দ্যাট মিন্স এই দুইটা রোদের পরিবর্তে আমি একটা রোদ ইউজ করতে পারি, বাট যে রোদটার মান হবে টু বাই থ্রি, টু বাই থ্রি। এখন দেখো এখন আবার আমরা পরিবর্তনীয়তার দিকে খেয়াল করি, পরিবর্তনীয়তার দিকে যদি খেয়াল করি তখন যেটা দেখবো সেটা হচ্ছে এখন দেখো পরিবর্তনীয়তা একটু ভালো করে দেখো, এই পরিবর্তনীয়তা এখন তিনটা রোধ এক্সিস্ট করতেছে এবং এই জায়গাতে আবার আমি আই প্রবাহ শুরু করবো, এবং আই যখন প্রবাহ শুরু করবো আই যখন আসলো 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 এই জায়গায় আসলো, এটার মধ্যে আই গেল সামনে আসলো আসলো আসলো, যদি পথ একটা এটার মধ্যে আই গেলো 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 এটার মধ্যে আই গেলো, ইট মিনস আবার তার মানে এই তিনটা রোদের মধ্যে দিয়ে আই পরিমাণ তৈরি প্রবাহিত হয়েছে। সো তিনটা রোদের মধ্যে যেহেতু একই পরিমাণ তৈরি প্রবাহিত হয়েছে, সো এই তিনটা রোদকে আমি বলতে পারি তিনটা রোদ শ্রেণীতে অবস্থিত। সো যেটা করতে পারি সেটা হচ্ছে এটা মানে ওয়ান, এটা মানে টু বাই থ্রি, এটা মানে ওয়ান, এই তিনটা যোগ করতে পারি, যোগ করে যে আনসারটা পাবো একটা রোদ ব্যবহার করতে পারি, দ্যাটস ইট। ওকে তো আমরা আরেকটা বর্তনী নিয়ে চিন্তা করবো, সেই বর্তনীটা খেয়াল করো আর একটি কঠিন বর্তনী দিই, তোমরা একটু বাজার হয়ে যাও। ওকে